পর তো পরিশ্রম সারাদিনে কাজকর্ম এই সেই নানান কাজ আর ভালো লাগে না, নিজের জন্য একটু সময় দেবো যে যাক একটু আঁশফল খাই। বড় বড় আঁশফল শাঁসে ভরা একদম আঁশফল গুলো, ও বড় বড় আঁশফল একদম নিয়েছি। কি করছো তুমি আঁশফলটা? তুমি দোকান থেকে এসে আঁশফল খাচ্ছ? কি করবো বলো, সারাদিন তো কাজকর্ম করি নাকি, একটু নিজের মতো নিজেকে আমি একটু আঁশফল খেতে পারবো না? আমি কি কাজকর্ম করি না নাকি, নাকি সেজে করে বসে নাকি? আমি তুমি কি বলছিলে সারাদিন কাজকর্মই করে দিলাম নাকি, আবার এক্ষুনি আমি জ্বলান দিয়ে যাবো? তুমি কাজকর্ম করেছো, আমি কি কাজকর্ম করি নাকি, নাকি সেজে করে বসে আছি? তুমি তো ঘরের কাজ করবো, তোর আমি তো ইনকাম করে আসলাম, বলো সারাদিন আমি আবার জ্বলান দেবো? তোমার একটু মায়া দয়া নেই কোনো? তুমি ইনকাম করে আসো, আমি কি করছি শুয়ে আছি নাকি? একটু শান্তি দিয়ে আঁশফল খাচ্ছি তাও তোমার সহ্য হলো না? সারাদিন শুধু খাটা খাটনি করবো, এ করবো, একটু নিজে এক বালতি জল এনে ইয়ে করতে হয় না, ট্রান্সফারটা খেয়ে নিয়ে দাঁড়া যাচ্ছে। এই বই পার্লার পুরো জীবনটা হেল হয়ে গেল। একটু আরাম করি, বালতিতে জল আনতে দিয়েছি, ব্যাস ওকে দিয়ে খাটাবো আজকে। কি করে সারাদিন কাজ করবো, আবার ফিরে জল আমাকে জন্য গিয়ে রান্না করো, তুমি যাও। জ্বালাপান করেছিল একটা হোস্টেলের বউ হয়েছে একটা, আমার কপালে এসে তারা পড়েছে, আর অন্য কারোর কপালে হয়নি। এই কি বললে তুমি, কি বললে? ওই কিছু বলিনি তো। মানে আমি শুনতে পাই কি বলে তুমি আমাকে? ওই কি বললে আমাকে? আমি বললাম হোস্টেলি বউ না, না কোনো দিন না না ব্যবস্থা করছি আমি। দাঁড়া কি বললে, কি বললে তোমার পরম কখনো এরকম বলতে পারি? কিন্তু আমি ভালো বউ, যাও যাও আর কি কাজ করো, আমি বলি নিয়ে যাও যাও, আমার একটু আঁশফল খাই বসে, যা তুমি রান্না করো কি। আর কিছু বলার উপায় নেই। যাও জামা কাপড় গুলো কেচে নিয়ে আসবে। কি বলছো তুমি, জামা কাপড় আমি কাচবো? তুমি কাচবে না রে, আমি প্রতিদিন কি তোমার জামা কাপড় গুলো কাচবো, আর প্রতিদিন নতুন নতুন জামা পরে দোকানে যাবে, খুব ভালো লাগে না? আমি পারবো না কাজকে, যাও কেটে নিয়ে আসো। একটা বাড়ির বউয়ের কাজ তো জামা কাপড় কাঁচা, সংসারের কাজ সামলানো, আমি তো বাইরে থেকে ইনকাম করে আনি বলো আমার। আমি কি করি, আমি কি করি প্রতিদিন তোমার কালি প্যান্ট গুলো যে কেচে দিই? হ্যাঁ প্রতিদিন কাচি তো নাকি? আর পারবো না, অনেক কেচেছি আর পারবো না, ছ বছর ধরে কাজে কেচে আসছি, হাতে কাঁচতে কাঁচতে দেখো হাতে পড়া পড়ে গেছে, আমার ভালো লাগে না, যাও গিয়ে কেচে নিয়ে আসো যাও। তুমি হচ্ছে পটের বিবি হয়েছো, আমি জামা কাপড় কাচবো? এই আমি পটের বিবি হবো তো কি হবে, তুমি পটের বিবি হবে? ভালো লাগবে না, আমি বলেছি কি বলেছি, সামান্য বলেছি জামা কাপড় কেটে নিয়ে কেটে নিয়ে আসবো, বলছি বলেছি দেখো আবার ট্যাং। থানায় যাবো গিয়ে আমি তোমার নামে কেস করে দিয়ে আসবো।
দোকানে কাজ করবো, বাড়িতে এসে জামা কাপড় কাচবো, জল এনে দেবো, আর কিছু করলেই ভিডিও করতে শুরু আমার জীবনটা। যাও দাদি, যাচ্ছে তো, এত সময় লাগছে কেন দাদি? যাও, ভিডিও করেছি আর বলছে থানায় দেবো। পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে যায়গা বতা রহে হ্যায় হাম। দেখ বেম কোথায় কাজ, পুকুরে না ঘাটে? পুকুরে চলে যাবে। ইয়ে ভালো করে জানো জামাগুলো কে ভালো করে ব্রাশ দিয়ে ঘষবে, ঘষে তাতে জামাগুলো একটু সুন্দর করে রোদে রেখে দিয়ে আসবে। হ্যাঁ, টাকা চুকিয়ে বা তাড়ি দাও। তুমি পারবো না, পারবো না, আমি এসব কাজ তোমার, তুমি যাও। কি হলো নাকি এগুলো? আমি সব কাজ তো আমার ছেড়ে দাও। বৌদির সব ঘাটে বাসন মাসন মাছ আমাকে বলছে, তুমি জামা কাপড় কাচতে এসছো, বৌদি কোথায় গেছে? একদিন তুমি জামা কাপড় কাচতে আছো, সম্মান হারিয়ে যাচ্ছে। আমি যাবো না, তুমি আমাকে ছেড়ে দাও। যাবে না, ব্যবস্থা করবো। দেখবে কি করছো, তোমার ব্যবস্থা করছে। আবার ভিডিও অন করছে না? জীবনটাই আমার জন্য বৃথা। তোমার এখন এই নামটাই ট্রেন্ডিং চলছে? আমাকে ভালো করে তুমি অনেক তোমাকে উল্টো পাল্টা তুমি বলছি, কিন্তু বলে দিলাম। আমার উল্টো পাল্টা নামেও ডাকবে না, তুমি আমাকে এইসব টর্চার করা কথাবার্তা আমাকে তুমি বলবে না। কিচ্ছু করবো না আমি, তোমার উপর টর্চার করছি করছো? এত কাজের লোককে যেরকম ব্যবহার করো তুমি, সেরকম ব্যবহার আমার উপর করছো। সবাই বলে বধু নির্যাতন, বধু নির্যাতন, তুমি আমাকে এইরকম করে টর্চার করে স্বামী নির্যাতন করছো তুমি। আমি পারবো না, তোমার কোনো কাজ আমি করতে পারবো না। তোমার যা করার আছে তুমি তাই করে নাও। কি বললে তুমি? পারবে না, পারবে না, ব্যবস্থা করছি, দাঁড়াও। স্বামী নির্যাতন করছে, যা খুশি করে নাও তুমি, যাও। দেখো আবার কি অবস্থা করেছে, দেখো সামান্য একটু বড়ের কাছে একটু চা খেতে চেয়েছি, আবার মাথাটাও খাইয়ে ভিডিও করছো কেন? দেখলে তো আমি কি করতে পারি, দেখলে তো। মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো। কতদূর যেতে পারি তুমি দেখলে? যাও, বেশি কথা না বলে দাদি যাও। কি হলো নাকি? আবার বসলে কেন? সকাল দিয়ে সারাদিন দোকানে কাজকর্ম করেছি, বাড়িতে তুমি এরকম করছো, আমার কিন্তু ভালো লাগবে না এই অত্যাচার। আমার যেন খুব ভালো লাগে, প্রতিদিন আমি আমার
হাত পুড়িয়ে চা খাবো। ভয় দেখায় মার খাওয়ানো পার্টির লোক দিয়ে থানায় কেস করার ভয় খাওয়াই শুধু। সামান্য একটা চা খাবো বলে কত না যুদ্ধ করতে হয়, এই বলাটাও না সেরকম। এরকম বসে বসে আমি থাকবো, আমার হাতের কাছে সব এনে দেবে, কি যে ভালো লাগে। দিনের পর দিন বইয়ের এরকম উত্তেজনা আমি সহ্য করতে পারছি না। প্রত্যেকদিন আমাকে নির্যাতন করছে, এরকম সয়ে বধূ নির্যাতন, আমাকে স্বামী নির্যাতন করে ফেলছে। আমি ফের হয়ে যাচ্ছি, এর পাল্লাই পড়ে আমি কি করে যে আমি কিছু না কিছু একটা করতেই হবে, এর বিধাটা করতেই হবে, এর ব্যবস্থা আমি করবো। হাত মশলা চুলকাচ্ছে, কী করে একদিন মেরে আমি প্রতিশোধ নিতে পারি। আইডিয়া, বন্ধুকে ফোন করবো। আমার বন্ধু? হ্যাঁ, কিরে বন্ধু রামা, ভালো আছিস? আর আমি আমাকে ভালো নেই রে ভাই। হ্যাঁ রে, তোর বউ কিরাম আছে? ভালো আছে? আমার বউ? ও বাবা, আমার বউয়ের কথা বলিস নি তুই সারা। ও আমার উপর টর্চার করছে ভাই, যা বলবো। তুই হলে তুই এখান দিয়ে পালিয়ে যাবি, জেলের মধ্যে কয় দিয়ে কি টর্চার করে রে। আমার উপর যা টর্চার করছে ভাই রে ভাই, আর তোকে কি বলবো। হ্যাঁ, সকালবেলা আমাকে উঠলে জামা কাপড় কাচতে বাড়াচ্ছে, চাকর দিতে বলছে, সারাদিন আমি দোকানদারি করছি, বাড়িতে এসে বইয়ের এই কাজকর্ম এই সেই করতে করতে ভাই আমার জীবনটা হেলে গেছে। তুই আমাকে বাঁচা ভাই, তুই যাই না পরামর্শ দে। আমি ওকে মনে হয় একটু যদি মারতে পারি আমার শান্তি হয় ভাই। মারা মারলে সে আমার, তুই আর বলি আমি মারবো না বউকে। সে মারার আগে ফোন ধরে ভিডিও ভিডিও করে বলছে পার্টির লোককে জানাবো, তোমার বধূ নির্যাতন কেস দেবো তোর নামে, এসব বলে আমাকে সে ইয়ে করছে, করে আর আমাকে বলছে এই কর সেইটা কর। আমার সব করতে হচ্ছে ভাই, তুই আমাকে বাঁচা ভাই, একটা তুই আমার পরামর্শ দে, আর নাহলে ভাই আমার আর এ জীবনে রাখা যাবে না ভাই। এই উত্তেজনা পুরো আমার, এই জানিস এই কদিনের মধ্যে আমার 6 কিলো ওজন কমে গেছে খাটতে খাটতে। আমার 2 দিন পায়খানা হয়েছে, আমার আবার খেতে পেট গরম হয়েছে। হ্যাঁ আমি, হ্যাঁ আমার ভাই তুই প্লিজ আমার একটা ভাই একটা পরামর্শ দে, যাতে আমাকে মেরে আমার হাতের একদম মেরে যেমন হাতটা কসকস করছে কবে একবার মারবো আমি। হ্যাঁ হ্যাঁ বল বল বল। মশা মশা কী হবে? হ্যাঁ মশা, আমি হ্যাঁ মশা জোগাড় করতে পারবো, 2-3টে মশা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মশা মেরে আচ্ছা মুখের উপর দিয়ে সাপটে দেবো ভাই। তুই ভাই তুই ভাই কী বলবো, তুই ভাই ভগবান ভাই, তোর এই বুদ্ধি সব করতে, এই জন্য তোর বউ তোর কাছে গোলাম হয়ে থাকে আমি জানি। তুই এইসব বুদ্ধিগুলো আমাকে দিবি তো কী করে ভাই, কী করে বউকে ভাই গোলাম বানানো যায় বলতো? পরে বলে দিবি, আগে মেরে নেবো তারপরে বলবি। আচ্ছা ঠিক আছে, আমি মশাটা ভাই জোগাড় করে নিয়ে আসি ভাই। তোকে ভাই বিগ বিগ থ্যাংক ইউ ভাই। ভাই আজকে রাত্রি মারবো, ওর গালে মোটামুটি এমন মারবো যেন ওই একটা সাইড ধরে যায় ওর পুরো। হ্যাঁ হ্যাঁ ভাই, হাত আমার কসকস করছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভাই মশাটা জোগাড় করতে আসবে, কি আশেপাশে মাঠে ঘাটে যদি মশা ভাই 2-3টে মেরে ঘরে তো নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একদম মেরে নিই তত্ত্বকে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। কী গো আমার বন্ধু রামা ভাই, রাখ রাখ রাখ। আগে আজকে দেবো হাত মারবো, 5টা আঙুল দিয়ে মেরে আমাকে দিয়ে কাজ করানো ব্যবস্থা আজকে আমি করবো। সারা কোথায় গেলো? বাইরে গেছে সারাকে, যখন ঘুমাবে তখনও দেবো আমি ব্যবস্থা করবো। A few moments later.
আমি কষ্ট মশলা জোগাড় করেছি তোমার জন্য, বাইরে ছিল মশাগুলো, তোমার জন্য আমাদের ঘাসের মধ্যে বসে থাকতে হচ্ছে মশা জোগাড় করার জন্য ব্যবস্থা করছিল। দেখেছো বলছি মশা কামড়াচ্ছিল গালে, ওই জন্য তোমার নামার নাই সাহস হয় তোমাকে কোনো মারার অত জোরে, মশাটা নাই মরবে না তো, লাল করে পুরো খাচ্ছিল, কখন দেখো মশাটা বসে বসে খাচ্ছিল, সত্যি বলছি মশাই মেরেছি আমি, দেখো দেখো মশাই মেরেছি, তোমাকে দিলাম হতে হয়েছে এমন জোরে চর মেরেছে, তোমাকে কে চরটা মারতে কে বলেছে, মশা কামড়াচ্ছিল খাত না আমাকে, মশাটা মারবো না তোমার গায়ে, ওই লাল টুকটুকে গালে মশা বসছে আমি দেখে থাকতে, যদি না মরে ওই জন্য জোরে মেরেছি, সত্যি বলছি মশাই ছিল, বিশ্বাস করো আমি মশাই মেরেছি, আমার গালে এসেই বসতে হলো আর কোন জায়গা পাই গালেই বসতে হলো, তোমার জন্য চুলকাচ্ছিল আর গা কসকস করছিল, অনেকদিন আমার জ্বালা মিটিছে, আজ গেছি এমন গাল লাল করে, আমার বন্ধুটাকে ফোন করে বলতে হবে, বন্ধু হ্যাঁ ভাই আজকে পুরো পুরো গাল লাল করে দিয়েছি ভাই মেরে, আমার জন্য অনেকদিনে জ্বালা মিটলো আজকে জানিস ভাই, জামা কাপড় কাছে আবি জল আনাবি ভাই, ভাই থ্যাংক ইউ ভাই তোকে বিগ বিগ থ্যাংক ইউ ভাই, এরকম তোকে আমাকে পরামর্শটা দেওয়ার জন্য, এরকম দরজাল বৌদের ভাই এরকম ভাই সাহায্য করতে হয় ভাই, হ্যাঁ গালে ধর ভাই গাল পুরো তো ফুলিয়ে দিয়েছি মেরে, জল দিচ্ছি এখন দিয়ে ভাই, আমি ভালো করে ফোনটা করলাম ভাই, থ্যাংক ইউ বিগ বিগ থ্যাংক ইউ, এবার যখন এরকম করবে একটা করে মশা মারবো এরকম সাপিয়ে সাপিয়ে তোমার গালে দেবো একদম, চর আজকে মনে একটা যেন পুরুষ পুরুষ ভাব আসছে আজকে আমার, হ্যাঁ এতদিন যেন আজকে পুরোপুরি একটা অন্যরকমের ভিডিও তোমাদেরকে আজকে দিলাম ঠিক আছে, তো আজকে কোনো প্র্যাঙ্ক নয়, আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও তোমাদেরকে দিলাম না, এটা একটা জাস্ট এন্টারটেনমেন্ট করার জন্য তোমাদেরকে ভিডিওটা বানালাম, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, তার আগে একটা কথা বলি যে ভিডিওটাতে তোমাদের দজ্জাল বউ যে হয়েছে প্রিয়াঙ্কা, তো দজ্জাল বউয়ের অভিনয়টা কেমন সেটাও তোমরা অবশ্যই জানাবে, তো একা তুমি অভিনয় করি তোর দজ্জাল বউকে একবার ডেকে নিই না খারাপ দেখাবে না, তো দজ্জাল বউ একবার ঘরে আসো, তো এই যে দজ্জাল বউ সত্যিকারে যদি এরকম দজ্জাল বউ আমার কপালে পড়তো তাহলে তো আমার একদম কপাল জিন্দাবাদ হয়ে যেত একদম, হ্যাঁ জিন্দাবাদ দজ্জাল বউ অভিনয়টা করতে পেরেছি সেটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে, তো এটা একটা ছোট্ট একটা ট্রাই করলাম আমরা দুজনে মিলে, তো সবসময় তো প্রাঙ্ক করছি, তো আজকে আমরা ভাবলাম একটু অন্যরকম তোমাদেরকে ভিডিও দিই আর একটু ফানি ভিডিও, যার কারণে আজকে দুজন মিলে আমরা ট্রাই করলাম, তো তোমরা দেখবে দেখে বলবে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর যদি তোমাদের এরকম ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমরা আরো ভিডিও বানাবো এরকম, তো এরকম ধরনের ভিডিও সবসময় প্যাঙ্ক ভালো লাগে না চলো এরকম ভিডিও তোমাদেরকে গিফট করব, অল টাইপস ভিডিও দেব তোমাদেরকে সব রকম মিলিয়ে, চলো তাহলে আজকে আর বেশি বকবক করছি না, ভিডিওটা দেখো আগে দেখো মজা নাও, মজা নিয়ে কমেন্ট করে জানাও কেমন লাগলো ঠিক আছে, আমাদের পাশে অবশ্যই থাকবে, কিন্তু অনেকদিন তোমাদেরকে ভিডিও দেইনি, ভাবছিলাম কি ভিডিও করবো না করবো, তো চলো ভিডিও ফের স্টার্ট হলো আজকে থেকে, তো চলো ভিডিও দেখো আর মজা করো, চলো টাটা।